रेडी पांडा, 3 2 1 स्टार्ट। সুধীর ভাইকে বললাম আমি কমলা কালারের ইয়ে পরবো, কয়েকটা শর্ত রয়ে গেছে যে একটা পরে একবারই মানে এত ঘাম বন্ধুর গায়ে মুছতে হচ্ছে। ওয়াও কি সুন্দর, ওয়াও একটা কথা, প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এনে টলিতে রাখতে হবে। হ্যাঁ তো ভালোভাবে বছরটা কাটান। আর একটা ব্যাপার হচ্ছে যে একটা জায়গায় এখন খেতে যাচ্ছি, স্যার আমাদের বলে সারপ্রাইজ দেবে, ঠিক আছে, সারপ্রাইজ দেবে, খাওয়াবে। এবার আপনারা জানেন আমাদের স্পন্সরশিপে জীবন কাটে, তো আজকেও স্পন্সরশিপ, আশা করছি ব্লগ নাম্বার যদি 100 হয়ে যায় দেখবেন স্পন্সরশিপে জীবন কাটছে। তো গাইজ চলুন, আর শুভ নববর্ষ আবার। পয়সার হবে আমাদের পার্কিং করতে পারলাম না, তো শেষ মধ্যে আমরা রোহনের বাড়ি থেকে যে পার্কিংটা করে দিয়েছি। এখন স্যার হঠাৎ করে বললো কি যে গাড়ি নিয়ে আসছে। হ্যাঁ, তো যাই স্যারের সাথে দেখা করি, তারপর ওখান থেকে যা করা যায় দেখা যাক। সুধীর ভাইকে বললাম আমি কমলা কালারের ইয়ে পরবো, তো সুরে বাচ্চা সেম আবার সেম পরে বেরিয়েছে। আবার দেখো না হরে কৃষ্ণ কিছু লেখা আছে, কি কালার এটা? তুই হলুদ বলি, এটা হলুদ, এইটা হচ্ছে পিওর কমলা, ঠিক আছে? স্ক্যাম কোথাকারে, রাত্রিবেলা রোহন পান্ডার নেয়, ঠিক আছে, এটা কিন্তু হঠাৎ করে আসছে। ফোন করে বলে ভাই 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 একটা কাজ আছে। আপনারা যদি টাকা দিয়ে যান, মানে ভালো মোটা বেশ সরু সরু আছে, ঠিক আছে, মোটা সরু সরু এরকম। তো ব্যাপারটা হচ্ছে আমরা তিনজনে পাঞ্জাবি পরে এসেছি, ঠিক আছে, স্যার এতটা এনথু বলছে, ঠিক আছে আমরা যেখানে যাচ্ছি সেখানে গিয়ে পাঞ্জাবি কিনে পরবো, ঠিক আছে। স্যারকে কিন্তু চিরকাল চকলেট বয়ের মতো, হ্যাঁ, হালকা পুরো চকলেট বয়, এখন কিন্তু চকলেট বয়ের মতো চকলেট বয় আছে। তো স্যারের চকলেটটা হচ্ছে স্যারের চকলেট, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলো এবার কন্টিনিউ করা যাক। একটা জিনিস হলো আপনাদের দেখাতে পারলাম না, সম্পূর্ণ সম্পূর্ণ ক্যাফে বলে কিছু একটা নাম ছিল আসিফ, সেটা শ্যাম্পু ক্যাফে পড়েছে। আমরা এখন পাহাড়ে উঠছি, আসলে অ্যাকচুয়ালি আমরা এখন দার্জিলিংটা খুব মানে সামনেই আমাদের আছে। গাড়ি থেকে নেমে পড়েছি, একটা মনে হচ্ছে যে কি বলবো, বরফ পড়ছিল চারিদিকে, হ্যাঁ চারিদিকে বরফ পড়ছে, খুবই বরফ পড়ছে, দেখুন সবাই ছাতা টাতা নিয়ে হাঁটছে। ওটা গোলার ভাই, ওটা স্পুন নয়, অসাধারণ বাজে খেতে, ঠিক আছে, পুরো তেতো কফি, আপনারা এসব কিছু খাবেন না, পুরোটাই তেতো, 294 টাকা দাম, 294 টাকা আমি তেতো কফি কিনেছি, নেস কফি, তুমি ভালো থাকো, মানে বলা যায় ও সরি সরি ভাই, ওকে ওকে ছিল না করছিল ঠিক। ম্যাকডি ম্যাকডিতে গিয়ে আপনি ওই ম্যাক ফ্রুট খাবেন, অনেক ভালো, পান্ডা অনেক কিছু জানে। আসিফ জামা কিনতে এসছে, এখন জামাটা কিনছে, তারপরে দেখুন এখন খাওয়া দাওয়া শুরু হলো না, জামা কিনছে। তো গাইজ অ্যাকচুয়ালি এখন স্যার আমাদের একটা ইয়ে দিয়েছে, কি বলে চ্যালেঞ্জ দিয়েছে, যে এই ট্রলিটার মধ্যে 30 সেকেন্ডে যা যা নিতে পারবো ওটা স্যারের স্যারের বিল লেবে, স্যার ওটা বিল লেবে। তো অ্যাকচুয়ালি স্যার এবারে মুরগি হয়ে গেছে,
এবার দেখুন গাইস কি কি হতে পারে। 30 সেকেন্ডে যা খুশি তাই তুলতে পারবো। হ্যাঁ যা খুশি 30 সেকেন্ডে যা তুলতে পারবো স্যার, বেবেন ডান ঠিক আছে। ফোন অ্যাকাউন্টে ফোন অ্যাকাউন্টে ফোন অ্যাকাউন্টে এই যে ইনি হচ্ছেন আমাদের যে বিল গেটসের পরে স্যার এসেছে আমাদের ডাইরেক্ট স্পন্সর করবে মানে মুখে সময়টা স্যার নিয়েছিলেন আর কি। শর্তটা হচ্ছে যে আমরা দুজনের মধ্যে যে সবথেকে বেশি আইটেমটা নিতে পারবে সেই একমাত্র পাবে, একদম যে বেশি আইটেম নিতে পারবে। হ্যাঁ ঠিক আছে ভাই, স্যার কয়টা শর্ত রেখেছে যে একটা প্রোডাক্ট একবারই, মানে যদি একটা সেন্ট নেয় তাহলে একটাই সেন্ট, যে কোনো সাবান নিলে একটাই সাবান, দশটা সাবান নিলে চলবে না, ফেস ওয়াশ যে কোনো একটা ঠিক আছে। যা হোক হ্যাঁ কম্বো একটাই হবে। হ্যাঁ এবার টস করা হবে কি আগে যাবে, না হবে না পান্ডে এই হবে থাকবে এল ঠিক আছে। তাহলে তুই তো ফার্স্টে যাবি, তুই যাবি, আমি যদি আমি কাকে কল করতে পারবো তো তুই যা। বাহ তাহলে লাভ কি হলো। আচ্ছা তাহলে শুরু করা হবে, টাইমারটা ওপেন করে ফেলি এখান থেকে। তো ভাই ১৪ সেকেন্ড হয়ে গেছে পান্ডা এখনো ঘুরছে, বড় দেখে দিন বড় দেখে আবার একদিন বাড়া দুই, পান্ডা তো ভাবছে ভাই সময় নষ্ট হচ্ছে, কি করছে পান্ডা, পান্ডা পান্ডা পাঁচ সেকেন্ড পান্ডা ফেরো দেয় ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ঠিক আছে। তাহলে পান্ডা কি তুললো না পান্ডা, এটা খেলার নিয়ম আছে ভাই, ৭টা হয়েছে ক্যামেরা রোলিং সব বুঝে গেছে না না। আসি দুবার চান্স পেয়ে গেছে, আসি রেডি ৩ ২ ১ স্টার্ট। না না কিচ্ছু না, রেখে যাবে দুখানা প্রোডাক্ট তুলে রাখো, দুখানা প্রোডাক্ট তুলে রাখো এদিকে এদিকে। ভাই অত দেখা তুই এতক্ষণ দেখলি পান্ডা, সুদাল সবাই সুদাল নিচ্ছে ভাই, করবি না আসি এতক্ষণ দেখে কিছু করতে পারলো না, না কিছু সাইড করা যাবে না। পান্ডা কিছু বলবো আজকে উইনার, আরে আজকে আমি উইনার হয়েছি জীবনে, কিছুতে না কিছুতে আমি কিছুতে জিতে আসি তো আমার খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি। আসলে আমি জিতার সুযোগ করে দিয়েছি, কারণ চৌধুরী হতে থাকি এদের সাথে আমি বেশি মুখ লাগে না, উইনার ইজ উইনার, মুখ না আমার মুখটা অন্য জায়গায় আছে কেন বলতে হতাম, সরি স্যার। তো গাইজ ব্লগটা কিন্তু ফাটাফাটি ব্লগটা হচ্ছে, রোমাঞ্চকর ব্লগ আছে, এরকম আরো ব্লগ দেখতে হলে কিন্তু ফলো করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, সবকিছু করতে হবে, আর রাত্রিবেলা আমাকে কল করতে হবে, একটু ফেসলি নিয়েও কলটা করো একদম। বল একটা কিন্ডা জো একটা করে সুগার হয়ে যাবে, আমরা প্রথম দিকে ভেবেছিলাম স্যার একটু মজা করছিল, না আমরা বিশ্বাস করতে পারিনি স্যার সত্যি বলছে, এখন বিল হচ্ছে আমি দেখতেই পাচ্ছ। কাকু বলছে কাকু দাদারে তোর থেকে দুবার ছোট বলছে কাকু আমরা এটা নেবো না কাকু, তিনজন সবগুলোই বিলিং হচ্ছে প্রোডাক্ট আমাদের এই নেওয়ার জন্য, স্যার আমাদের ক্যাডবুরি পার্সেন্ট দিতে ভালো হয়েছে,
খাওয়া সবাই দেখে নিও তো তোমার যা 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 লাগবে কিনে নিও স্যারের পিনটা দিয়ে ইতিমধ্যে স্যার প্ল্যান করছে আমাদের সাথে একটা প্ল্যান হচ্ছে হালকা ছোট করে একটা বড় হতে পারে বেশ মজার বিষয় আপনার ব্যাগ কিন্তু সাবধানে রাখবেন, ঠিক আছে, যাতে রোহনকে যেখানে দেখতে পাবেন দূরে থাকবেন, বাসে বাসে উঠলে ওকে দেখলে সাবধানে, আপনার ব্যাগও মারতে পারি আপনার মারতে পারি, খুব খুব মোটা আর লম্বা ঠিক আছে, ঠিক আছে, লম্বা ঠিক বলছে দীর্ঘ প্রতীক্ষার পর লাস্টে গিয়ে পেয়েছি সিট, পেয়েছি, এবারে খাবো, খেয়ে দেখি। তো স্যার বসে পড়েছেন, তো পেট ভরে খেতে হবে, আর আমরা পেশেন্স রাখবো, আস্তে 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 বসে বসে খাবো। তো গাইস পেছনে দেখছেন ক্রাউডটা প্রচুর আছে, প্রচুর মানুষ আছে, তো দেখি এবার নতুন কী কী স্টার্টার আছে বা কী কী আছে দেখাচ্ছি। তো আমি ওয়াশরুমে গেছিলাম, ওখানে মনে হচ্ছে আধার কার্ড লিঙ্ক হচ্ছে, এমন লাইন পড়েছে আপনি ভাবতেও পারবেন না। আচ্ছা পানের আধার কার্ড মানে লিঙ্ক হয়নি এখনো, ঠিক আছে, আনলিঙ্ক অবস্থায় চলে এসেছে, এখন আগুন লেগেছে দেখছেন, দমকলকে ফোন করতে হবে, ঠান্ডা খাবার কেমন বেকার এসছি, কারণ বাপেট তো মাল চাল একদমই ভালো লাগছে, এই দু তিনটে বাপেটের মধ্যে গল্প শেষ, পান্ডা অনেকবার নিয়েছে আমারটা, ঠিক আছে, গোটানো কিনা সোজা বুঝে গেছে, যাই হোক আপনারা দেখুন দেখুন, এই তো চুপি চুপি, ঠিক এইভাবেই রোহনের ব্যবসাটা চালাচ্ছে, রোহন এইভাবে ব্যবসাটা শুরু করেছিল কিন্তু আগে, আর আমার চিংড়ির ব্যবসা ছিল, প্রচুর চিংড়ি খাচ্ছি আমি এখন, ও বাড়ি থেকে দেখো, ও বাড়ি থেকে সার্চ মেরে এসছে যে কোন খাবারটার দাম বেশি, ও দেখেছে চিংড়ির দাম প্রচুর, চিংড়ি ছাড়াচ্ছে ধোকা না, তুই ধোকাতে না পারলে কী করে হবে, এই দেখুন এইভাবে ধোকাতে হবে, অনিয়ন গ্রিল হচ্ছে, অনিয়ন রোস্ট, ওয়াও কি সুন্দর, ওয়াও জ্বলছে, এটা ফুল হয়ে গেল কী করে, জল ঢেলেছে কি কোথায়,
এইটা হঠাৎ করে ছিল আমি হাফ করেছি, এটা আমি বাপের টানার পরে দেখছি ফুল হয়ে গেল। এটা এও বল এই করে দিয়ে গেল, এটার জন্য কর্তৃপক্ষ, এটার জন্য কর্তৃপক্ষ দায়ী নয়, এটা এটার জন্য তোর কাছে আমি নিয়ে নাও, এ বলে যে নিয়ে নিজ করা আর কি কি নিবি ব্যঞ্জন নাও খালি করে দিয়েছে, আমার তো খাওয়ারই জায়গা নেই আর। একটা কাজ করো, এটা রেখে দিয়ে উপরে এটা তুলে নিয়ে আমি বসে পড়বো, আর এটা পুরোটা নিয়ে নেন, চল চল পুরো বলছি আর একবার ফ্রন্টটা মনে হচ্ছে রিপিট করবো, ঠিক আছে দেখতে থাকুন আপনারা। তারপরে তুলছি, এত কম দিচ্ছিস কেন, একটু বেশি করে দে। দিয়ে দিয়ে যা লাগবে খেয়ে হাতে করে এবার দেখুন, এই দেখুন দেখুন সল্ট বি সুন্দর সাজিয়ে নিয়েছি। এটার সঙ্গে আপনারা স্বাস্থ্যসারা এই দুটোর মিল দেখতে পাবেন, খুব সুন্দর, মানে 3 মাস কি 4 মাসের আছে এখন, না না 6 মাস হয়ে গেছে, 6 মাস হয়ে গেছে ডেলিভারি হচ্ছে না, ঠিক আছে এগুলো 7টা করে দিবি, হ্যাঁ 7টা করে দিবি, স্যার 7 আগে পেয়ে গেছিস তুই, আগে আমার 7 পেয়ে গেছে তোর 12 মাস, এটা খাওয়ার পর 9 মাস হয়ে যাবে, বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। আমি স্কিমটা করছিলাম, ঠিক আছে এখন যদি চোর হইতে সাবধান, ঠিক আছে এইসব আমি এটা এখন হয়তো আমি এটা নিয়েই চলে যাচ্ছি আমি, ঠিক আছে টাটা টাটা। আমার আমারটা যতবার যাচ্ছে, এই আমারটা আমি টেস্ট করেছিলাম আমার জল ভরে গেছে, আমার এত সুন্দর ভার্জিন মজিতোটা ছিল দেখছি পুরো ফুল হয়ে গেছে, অটোমেটিক রিফিল হচ্ছে এইভাবে মেরে দিলি, আমার দ্বারা সম্ভব না, আমি এবার বাড়ি যাচ্ছি ভাই, আমি চললাম একটু রসি রেখে খেতে হবে, পান্ডা না 2 মিনিট অন্তর বাথরুম চলে যাচ্ছে, কিছু একটা করতে হবে, কি করতে গেলি পান্ডা, আমি হ্যান্ড মাতে বুঝতেই পেরেছি, পান্ডা মেরে মেরে আমার মাখিয়ে নিয়ে আসছে, আর ওটাই তুই তুই খাচ্ছি এক সেকেন্ডে পড়ছে জানতে আর আসবে, চার্জ করছে পড়ে গেছে। ইতিমধ্যে বিল এসে গেছে, খুব বেশি হয়নি 6,000 টাকার মতো হয়েছে, আর একটু খাওয়া বলছি, আর চাইছে না আবার বাড়ি যাওয়া যাক, আবার কাল আসবো, আসি বাড়ি খেতে যাও, আমি কালকে আবার আসবো, কালকে আসবো, কালকে এসে আরো খাবো, আজের জন্য পেট ভরছি। তো এখন মোটামুটি ফাঁকা হয়ে গেছে আর আমরা বেরিয়ে পড়েছি, খাওয়া টাওয়া শেষ কমপ্লিট প্রায়, আর নববর্ষটা আমাদের ভালোই কাটলো, আপনাদেরও আশা করছি ভালো কেটেছে, আর ভালোবাসা, হ্যাঁ বুক করা ভালোবাসা, অন্য কিছু ঘটি ভালোবাসা। আজকের ব্লগটা কেমন লাগলো বলবেন, কোন কোন লাইনগুলো ভালো লাগলো, স্যারকে কেমন লাগলো এটা আমরা আগে বলবেন, হ্যাঁ যা যা স্যারকে পছন্দ হচ্ছে আমাদেরকে ডিএম করবে, আমরা কন্ট্যাক্ট দিয়ে দেবো, আর একজন যৌবনতা এখনো আছে এখনো, আর স্যারের স্যারের এজটা কত হলো এটা একটু আপনারা গেস করতে হবে, করে গেস করে গেস করলে অকাল সিনেটা পুরস্কার আছে, হ্যাঁ হ্যাঁ পুরস্কার আছে, এবার 1 থেকে 100 মধ্যে বলে দিলে হবে না বড়া, হ্যাঁ ওরাম বললো, আমরা প্রপার বলতে আমার বলতে, ঠিক আছে চলুন টাটা ভালো থাকবেন।